আমির খানের স্ত্রী কিরণ রাও একজন পরিচালক হিসেবে নিজের যা নিয়েছেন আগেই দুই সালে তার পরিচালনায় তৈরি ধবীঘাট সিনেমাটি সমালোচকদের মন জয় করে নেয় দীর্ঘ চোদ্দ বছর পর ফের পরিচালনায় হাত দিলেন কিরণ রাও এবার বানালেন লাপাত্তা লেডিস আমির খানের প্রযোজনায় সিনেমাটি ইতোমধ্যে হৈচয় ফেলে দিয়েছে দর্শকদের মাঝে লাপাত্তা লেডিস প্রশংসিত হচ্ছে এর গল্প ও অভিনয় শিল্পীদের কারণে সিনেমাটিতে একমাত্র বড় তারকা বলতে গেলে রবি কিষান বাকি সবাই নতুন মুখ তারপরও নিজেদের অভিনয় শৈলী দিয়ে বাজিমাত করেছেন সবাই তবে আলাদাভাবে নজর কেড়েছেন ফুল চরিত্রে অভিনয় করা নিতানশি গোয়েল যার লাপাত্তা অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে এই গল্পের শুরু সিনেমাতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র আঠারো বছর বাস্তবেও খুব একটা বড় নন তিনি এখনো প্রাপ্তবয়স্ক হননি ফুল তার জন্ম দুই সালে বর্তমান বয়স ষোলো বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় নিতাংশী ইতোমধ্যে তার অনুরাগী দশ দশমিক দুই মিলিয়ন তার জন্ম দিল্লির নয়ডায় লকডাউনের সময় কন্টেন্ট বানানো শুরু করেন তিনি সেখান থেকেই মেলে জনপ্রিয়তা তবে লাপাত্তা লেডিসের সুযোগ পাওয়া মোটেই সহজ ছিল না রীতিমতো অডিশন দিতে হয় তাকে অডিশনে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও কিরণও পেয়ে যান তার ফুলকে মার্চ মাসের এক তারিখে প্রেক্ষা মুক্তি পাওয়া ছবিটি এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে এসেছে আর ওটিটিতে এসেই বাজিমাত করেছে এটি নেটফ্লিক্সে নেটফ্লিক্সে ফেলেছে সিনেমাটি বর্তমানে তালিকায় এক নম্বরে রয়েছে দারুণ সারা ভারতের লাপাত্তা লেডিস ট্রেনের মধ্যে দুই কোণের আলাদা হয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি লাপাত্তা লেডিস স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী প্রথমেই হারানো স্ত্রী ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও একজনের ছবি নেই অন্যজনের মাথায় লম্বা ঘোমটা তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কোণে সিনেমাটি প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিনলিং প্রোডাকশন মূল চরিত্রে অভিনয় করেছেন নিতান সি গোয়েল প্রতিভা রত্না স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষান যতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন